আজকে গরুর মাংস রান্না করব। তো প্রথমে কি করলাম, সব কিছু দিয়া ম্যারিনেট করে রাখিয়েছি অনেকক্ষণ, কি এখন নয় প্রেশার কুকারে দিব, দিয়া তারপরে ওইভাবে রান্না করবে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও আপনাদের দোয়া ভালোবাসা ভালো আছি। তো আজকে ছোট একটা ভিডিও নিয়ে আপনাদের নতুন দিনে স্বাগতম। তো আজকের ভিডিওটা শুধু, আজকে একটু গরুর মাংস রান্না করব। তো গরুর মাংস কীভাবে রান্না করব করতেছি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো আজকে প্রথমে কি করলাম, গরুর মাংস প্রথমে ময় মশলা সব কিছু দিয়ে, প্রয়োজনে যা যা আছে সব দিছি, দিয়ে তারপরে গরুর মাংস রাখছি। কারণ আপনারা আগে জানেন আমি কিভাবে গরুর মাংসটা রান্না করি বা কিভাবে মাংসটা ইয়া করে ম্যারিনেট করে রাখি, তারপরে আমি বসাই। কয়েকটা দেখলেন আপনারা কয়েকটা ভিডিওর মধ্যে। তো পরে যে কী করছি, যে এখানে প্রেশার কুকারও যখন একটু হালকা সিদ্ধ হয়েছে তখন আমি ননস্টিকের পাতিলে রান্না বসাই দিছি। তো সাথেই আবার শাহী একটু মশলা দিয়ে দিলাম, আপনাদের মাংসের ঘ্রাণ আসবে শাহী মশলার। তো কী করছি, যে এখন একটু নাড়াচাড়া করি, তারপরে যে শুকাই গেছে অলরেডি আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর আসছে, খুব মানে খাইতেও খুব ভালো লাগছে গরুর মাংসটা। এই যে আপনারা দেখেন খুব সুন্দর একটা কালার। তো সবাই আমার পাশে থাকবেন, একটা কথা বলি, আপনি আমার পাশে থাকলে হয়তো আমার কাছে আর একটু ভালো লাগবে। আপনারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। ধন্যবাদ।